গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর পাঁচটা দিনের মতন সকালবেলা উঠে রেডিওর গান শোনাটা যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। রেডিওই গান না হলে যেন ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, একদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসাবো বলে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সকালবেলা তো একদম টাইম থাকে না, তোমরা জানো তো, ওই জন্য ঝটপট করে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো, এদিকে আমার চায়ের জলটা ফুটে গেছে। এরপর আমি চা পাতাটা দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ ভিজতে রেখে দেবো। এই কদিন সকাল সকাল এত ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে, তো সকালের দিকে একটু গরম চা হলে বেশ ভালোই লাগছে, তাই না? আর এই দেখো, আজকে হবে আলু পোস্ত আর তার সঙ্গে হবে আলু গাজর ভাজা। আর ওই যে তোমাদের বলেছিলাম যে আমরা যে কোনো ভাজা ভুজির যে পোড়া তেলটা সেটা আমরা ফেলে দিই না, সেটা একটা কাপে রেখে দেওয়া হয়, পরবর্তীকালে সেটা আবার রান্নায় ব্যবহার হয়ে যায়। তো এটা পোড়া তেল, আগের দিন লুচি হয়েছিল সেটারই তেলটা ছিল, তো সেই তেলটাতেই এখন গাজর আর আলুটা আমি ভেজে নেব। ওর তো একবার কাশিমনগর যাবার কথাও আছে। হ্যাঁ, আমাকে কালকে রাতে বললো যে বাবার মিষ্টিটা আনতে পারবো না মনে হয়, তাহলে ইয়ে করবো, ওই কাশিমনগর থেকেই বাবার জন্মদিনের মিষ্টিটা নিয়ে আসবো। লেবু তো বিট, নুন, লাউ আর কাঁচা হলুদ জুস। স্যালাডগুলো সব কাটা হয়ে গেছে, এবার টেবিলে নিয়ে যাব। আর এই দেখো, আমার আলু গাজর ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা আমি ঠান্ডা করতে দিয়ে দেব। আর এই দেখো, এদিকে আমার ভাতও হয়ে গেল, এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো এবার আলু পোস্তটা। আলু পোস্তর আলুগুলো খুব ভালো করে ভেজে নেবো, কারণ নতুন আলু বুঝতেই পারছো, আর নতুন আলু যদি ভালো করে না ভাজা হয় তাহলে আলুগুলো একদম সেদ্ধ হবে না। তো সেই কারণে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে, যার জন্য তেলটাও অনেকটা বেশি লাগবে। তো এবার দিয়ে দিচ্ছি ঢাকা, যাতে আলুটা ভাজাও হয়ে যায় আর ভেতরে ভেতরে সেদ্ধও হয়ে যায়। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাতে জল দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
পাশের ওভেনটা তো ফাঁকাই ছিল, তাই ভাবলাম পাশের ওভেনটা ফাঁকা না রেখে পাঁপড়টা ভেজে নিই। যেই ভাবা সেই কাজ, পাঁপড় ভাজতে চলে এসেছি। আর ডাল ভাত আলু পোস্তর সাথে যদি পাঁপড় ভাজা থাকে তাহলে খাবারটা একদম জমে যায়। যেহেতু আজকের বৃহস্পতিবার, মাছ ডিম তো হবে না। তোমরা একবার খেয়ে দেখো এইভাবে, তোমাদেরও ভালো লাগবে খেতে। ভাবলাম পোস্ত বানাতে তো আমার বন্ধুরা কম বেশি সবাই জানে, সেই কারণে আর এটাকে কন্টিনিউ করলাম না, একবারে পোস্ত টোস্ত দিয়ে নামানোর আগে তোমাদের কাছে চলে এলাম। যেহেতু ঝোলঝোল আলু পোস্ত করছি, অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে পোস্তটাকে নামিয়ে নেব। এই তেলটা কিন্তু পোস্তর স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তো পাঁপড় ভাজা আর আলু পোস্ত তো রেডি হয়ে গেল, এরপর ওকে দিয়ে দিগে। আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কড়াইগুলো একটাও বেরোবে না, কারণ আঁচ তো হয়নি। তো সেই কারণে এই কড়াইটা আর এই কড়াইটা দুটোই মেজে নেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে এই কটা বাসন আছে এগুলো ধুয়ে নেবো, দু একটা ধোয়া হয়েও গেছে যদিও, তো দেখতে থাকো তোমরা। বৃহস্পতিবারের কড়াইটা আমরা মেজে নিই, তার কারণ যেহেতু মাছ ডিম হয় না, আমরা নিরামিষ খাই, সেই কারণে কড়াই সেরকমভাবে পড়ে না। তো অল্প একটুখানি সাবান বুলিয়ে দিলেই সে তেল ছিটে ভাবটা চলে যায়, তো সেই কারণে কড়াই আর আমরা বের করি না। সাত দিনের মধ্যে একদিন যদি কড়াই না বেরোয় তাহলে যারা কাজ করতে আসে তাদেরও ভালো লাগে, আর আমাদেরও নিজেদের একটুখানি হাত পাগুলো সচল হয়, তাই না? তোমরা ওদেরকে মায়া করবে তবেই তো তারাও তোমাদের মায়া করবে, তাই না? আর এই বাসনগুলো হচ্ছে কালকে রাতের বাসন, যেগুলো সকালবেলা লক্ষ্মী ধুয়ে দিয়ে গেছে। তো এগুলো আর সাবান বোলানোর দরকার নেই, এগুলো শুধু হালকা করে একটু জল বুলিয়ে নেব। রোদটা তো প্রায় পড়েই এসেছে, তো শাটারগুলো লাগিয়ে নিয়ে চলো ছাদে চলে যাই। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসি। Thank you.
শীতটা যেন জবজব করে যেতেই চাইছিল না, তো সেই কারণে আমিও ভাবলাম যে সোয়েটারগুলো থাক আর কাচবো না, একদম গরম পড়ে যাবার পর তারপর এই সোয়েটারগুলো কাচবো। তো যেই ভাবে সেই কাজ, সেই জন্য ওরকম করেই সোয়েটারগুলো রেখে দিয়েছিলাম। তো ভাবলাম গরম তো ভালোই পড়ে গেছে, তো এরপর সোয়েটারগুলো কেচে নিতে হবে। আর যখনই ভাবি সোয়েটার কাচবো তখনই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, যার জন্য কাচবো কাচবো করে কাচাও হয়ে উঠছিল না। তো আজ দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তো আজকেই কেচে নিলাম। পুলোভারগুলো যেহেতু অনেকটা দেরিতে কেচেছিলাম, যার জন্য এগুলো আধ ভেজা হয়ে আছে, তো সেই কারণে হ্যাঙ্গারে করে এখানেই মেরে দিলাম। আর এই দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি, এরপর এগুলো গুছিয়ে নেব। আর এই দেখো আল্লাহ, আমি সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। এখন বাজে দুপুর 3:30, তো চলো ভাবিকে চাটা দিয়ে আসি। আর এই দেখো বাইকটাকে নিয়ে যাওয়া হচ্ছে সার্ভিসিং করানোর জন্য, সেই জন্য দুজন চলে এসেছে, গাড়িটা নিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।